রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের নান্দি গ্রামের প্রধান সড়কটি অনেক বছর যাবত পাকাকরণ না হওয়ায় রাস্তায় কাদা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়, জনদুর্ভোগ তৈরি করেছে। তবে স্থানীয় সংসদ সদস্য রাস্তাটির সংস্কারের বিষয়ে সন্তোষজনক মন্তব্য করেছেন। রাজশাহী থেকে তথ্যচিত্র সহ বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল খালেক। রাজশাহী দুর্গাপুর উপজেলা নওপাড়া ইউনিয়নের নান্দি গ্রামের যোগাযোগের একমাত্র কাঁচা রাস্তাটি কালী মন্দির থেকে মোহনগঞ্জ তাহিরপুর রোডে যান চলাচল, এই কাঁচা রাস্তাটি দীর্ঘদিন ধরে পাকাকরণ না হওয়ায় যান চলাচলের অযোগ্য হয়ে পড়ছেন। গ্রামের প্রধান সড়কটি এখন ভেঙে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছেন, আর এই কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় অসংখ্য দুর্ঘটনা, ফলে রাস্তা দিয়ে চলাচলের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ পথচারীদের। অনেকবার নেতার কাছে অনেক কথাবার্তা বলা আছে রাস্তার বিষয়ে, তারা প্রতিশ্রুতি দেয় কিন্তু কোনো সময়ই কাজ হয় না। ওই ভোটের টাইমে এসে ভোট চলে গেলে আর এলাকাতে আসে না, পাঁচ বছরে একবার দেখা হয় না। যে রাস্তাটা চলাচলের জন্য অযোগ্য, আমি প্রধানমন্ত্রীর কাছে আশা করেছি যে এই রাস্তা যেন অতি তাড়াতাড়ি সংস্কার করার জন্য অনুরোধ করেছি, যে রাস্তাটা যেন তাড়াতাড়ি হয়, এই জন্য মানুষের স্কুল কলেজে যা আসার জন্য খুবই বিপজ্জনক। রাস্তা খুব খারাপ, রাস্তাটা যাতে ভালো হয় সেই ব্যবস্থা। এই রাস্তাটা দীর্ঘ গ্রামের মধ্যে দিয়ে 5 কিলোমিটার রাস্তা, দীর্ঘ 5 কিলো রাস্তার মধ্যে এই মোটামুটি প্রায় 3.5 কিলো রাস্তা যেখানে পাকা, এই 1.5 কিলো রাস্তা কীভাবে কাঁচা থাকে এটাই আমার প্রশ্ন। আর প্রতিনিয়ত এখানে মানে প্রতিদিনই প্রায় দুর্ঘটনা ঘটে চলেছে। আসলে এই রাস্তা আমাদের দাবি একটাই যে এই রাস্তাটা খুব তাড়াতাড়ি সংস্কার করা হোক, আর যদি তারা সংস্কার করতে নাও পারে সেটা আমাদের জানানো হোক, আমরা নিজ অর্থায়নে দরকার হয় কাজটি করব। আমাদের যিনি এমপি আছেন ডক্টর মনসুর রহমান, তার কাছেও জোর দাবি যে আমাদের এই রাস্তাটুকুর উপরে একটু সদয় দৃষ্টিতে আমাদের দিকে তাকা, তার কারণ এই রাস্তাটি নিয়ে আমরা খুবই দুর্ভোগের মধ্যে আছি। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এভাবে যাত্রীবাহী গাড়ি, সবজি বোঝাই মাছ ও ট্রাক সহ মৌসুমি ফল বোঝাই ভ্যান ট্রলি সহ যানবাহন চলাচল করে দেশের বিভিন্ন জেলায়, যাতায়াতের চরম ভোগান্তি পড়তে হচ্ছে চালকদের। আমাদের এই রাস্তাটা এখন বর্তমানে চলার মতো কোনো অবস্থা নেই, বর্তমানে চলার মতো মানে একবারে অযোগ্য। আমাদের যাতায়াত ব্যবস্থার মানে খুবই সমস্যা হচ্ছে, এখন আমাদের রাস্তাটা হওয়া খুবই জরুরি। দিন থেকে হবি করছে হচ্ছে না, আমরা অটো নিয়ে যাতে খুব যাওয়াটা সমস্যা, দুর্ভাগ্যের পড়া লাগে, বৃষ্টি হলে খেলা ধরল পাওয়া যায় না গাড়ি, প্রতিদিনই রাস্তাতেই গাড়ি কম বেশি উল্টে যায়, দুর্ঘটনা ঘটে, আমাদের যাওয়া আসা খুব সমস্যা হয়। এই রাস্তা দিয়ে বিশেষ করে যখন ছোটো বাচ্চারা স্কুল কলেজে যায়, বিভিন্ন সময় দেখা গেছে যে এই রাস্তার কারণে তারা এই রাস্তাতে পড়ে যাওয়ার কারণে কাঁদতে কাঁদতে বাসায় ফিরে গেছে। এমনও হয়েছে এখানে বিয়ের ডেট করার পরে, বৃষ্টি হওয়ার পরে বিয়ের ডেট চেঞ্জ হয়ে গেছে, বরপক্ষ আসে না বিয়ে করতে, কোনো পক্ষ তখন মানে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। এই জায়গাটাতে মোটামুটি আপনার 4 থেকে 5টা থানার লোকজনের যাওয়া আসা, এখানে স্কুল কলেজ মাদ্রাসা সবই আসে, বিশেষ করে ছোটো বাচ্চা যারা, এদেরকে স্কুলে পাঠাতে এলাকাবাসীর যে কী কষ্ট হয় ভাই এটা বলে শেষ করা যাবে না। আর যদি আপনি এলাকার সাধারণ মানুষের কাছে যান, এই মুহূর্তে নেতাকর্মীদের উপরে তাদের যে ক্ষোভ, এই ভাষাগুলো আপনারা কখনোই ক্যামেরা বন্দী করতে পারবেন না। আর সন্ধ্যার পরে বলেন আর যে কোনো সময় বলেন, বৃষ্টি আসার পরে এখানে কোনো লোকজন পাবেন না, এই কারণে রাস্তায় দুর্ঘটনাটা বেশি হয়। বিশেষ করে সন্ধ্যার পরে কোনো লোকজন থাকে না, বৃষ্টি হলে কোনো লোকজন থাকে না, যে কোনো মুহূর্তে একটা ব্যক্তিকে পেলেই তারা দুর্ঘটনা ঘটায় দেয়। সরকারের কাছে জোর দাবি, সরকার যেন এই রাস্তাটার দিকে একটু দৃষ্টিপাত করে এবং এই রাস্তাটা যেন সংস্কার করে, এলাকাবাসীর যেন দুর্ভোগটা তারা মোচন করে। তবে রাস্তাটি দ্রুত সংস্কার করার আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এলডিডি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, এটা খুব শীঘ্রই হবে আশা করছি। আর এটা স্থানীয় গ্রেটার রাজশাহী প্রকল্পে পাঠানো হয়েছে, তারপরে চলনবিল প্রকল্প রাজশাহী নওগাঁ নাটোর নিয়ে যে একটা প্রজেক্ট আছে চলনবিল প্রকল্প, এই চলনবিল প্রকল্পে পাঠানো হয়েছে। আবার আমি ব্যক্তিগত ভাবে ডিও দিয়েও এটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছি। কাঁচা রাস্তাটি সংস্কার করার জন্য দ্রুত পদক্ষেপ নেয় এমনটাই দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। আব্দুল খালেক, 71 বাংলা টিভি, রাজশাহী।